দেখুন এটা কে? এটা আমি আর আপনি। হাটটা কোথায়? হাটটা হলো এইখানে। হাটের সাইজ কত বড়? হাটের সাইজ হলো 300 গ্রাম, আপেলের মতো সাইজ। এই হাটের কাজটা কি? পাম্প করা। পাম্প করবে কি? কাম পাম্প করবে ব্লাডকে। কোথায়? পুরো শরীরে ব্লাডটা পাম্প করবে। হার্ট যখনও পাম্প করে পুরো শরীরে ব্লাডটা পৌঁছে যায়। আচ্ছা, হার্ট কতবার পাম্প করে? হার্ট 1 মিনিটে 72 বার পাম্প করে। আর 1 ঘন্টাতে কত? 72 × 60, 4300 বার। আর 24 ঘন্টাতে? 4300 × 24, 1,00,000 বার। মনে রাখবেন, আপনাদের সবার হার্ট নেক্সট 24 আওয়ার্সের মধ্যে 1,00,000 বার পাম্প করবে। আচ্ছা, তার মধ্যে একটা ব্রেক দেওয়া যেতে পারে 2 মিনিটের? না, ব্রেক দিলে পেশেন্ট ইমিডিয়েট মারা যাবে। মনে রাখবেন, হার্ট যতদিন আপনি বেঁচে থাকতে চান প্রতিদিন 1,00,000 বার পাম্প করবে। দেখা যাক হার্ট কিভাবে পুরো বডিকে ব্লাডটা সাপ্লাই করে, রক্তটাকে সাপ্লাই করে। হার্টটাকে একটু বড় করে দেখাই আপনাকে। এই হলো হার্ট। আর এই হার্টটা যখন পাম্প করে এখান থেকে একটা টিউব বেরিয়ে যায়, এখান থেকে একটা টিউব বেরোয়। আর এই টিউবটা 1 ইঞ্চ মোটা, 1 ইঞ্চ মোটা, আপনি বুঝতে পারেন? মোটামুটি এত মোটা একটা টিউব বেরোবে হার্ট থেকে। আর এই টিউবটা বেরিয়ে পুরো বডিকে ব্লাড সাপ্লাই করবে। আপনি দেখেছেন আপনার বিল্ডিং এর ওপরে জলের ট্যাঙ্ক রাখা থাকে, সেখান থেকে একটা পাইপ বেরোয়। আর ওই পাইপটা পুরো বিল্ডিং এ, এক একটা বাথরুমে, এক একটা কিচেনকে ব্লাড সাপ্লাই দেয়, জল সাপ্লাই দেয়। সেরকম ভাবে হার্ট থেকে একটা টিউব বেরোবে আর এই পুরো বডিকে এক একটা করে ব্রাঞ্চ দেবে। দেখুন, প্রথম রাইট হ্যান্ডকে দিল, তারপরে ব্রেনকে দিল, তারপরে লেফট হ্যান্ডকে দিল। এই টিউবটা ঘুরে গেল, ঘুরে হার্টের পেছনে ঢুকলো, পেছন থেকে চেস্টকে সাপ্লাই করে পেটে এলো। পেটে এটা আগে স্টমাককে সাপ্লাই করবে, তারপরে লিভারকে সাপ্লাই করবে, দুটো কিডনিকে সাপ্লাই করবে দুদিকে, তারপরে স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন সবকে সাপ্লাই করবে, তারপরে দুটো পাকে সাপ্লাই করবে। মানে একবার হার্ট পাম্প করে দিল পুরো বডিকে ব্লাড পৌঁছে গেল। এই হলো হার্টের কাজ। আর এই ব্লাড থেকে পুরো বডি অক্সিজেন পায়। আচ্ছা, হার্ট যখন পুরো বডিকে ব্লাড দেবে, নিজের জন্য অক্সিজেন দরকার কি দরকার না? হ্যাঁ, হার্টকে নিজের জন্য অক্সিজেন দরকার। আর এই অক্সিজেনটা কোথা থেকে আসবে? হার্ট যখন পুরো বডিকে ব্লাড সাপ্লাইটা দেয় তখন নিজের জন্য 3টে টিউব নিয়ে নেয়। আর এই 3টে টিউবের নাম হলো করোনারি আর্টারিজ। একটা রাইট সাইডে এটাকে বলা হয় রাইট করোনারি আর্টারি, আর লেফট সাইডে দুটো। দেখুন, রাইটের একটা টিউব, এটার নাম লেখা হলো RCA, রাইট করোনারি আর্টারি। আর লেফটে দুটো, লেফটে প্রথমে একটা টিউব বেরোবে আর তারপরে এটার দুটো ডিভিশন হয়ে যাবে। একটা পেছনের দিকে চলে গেল আর একটা সামনের দিকে চলে গেল। সামনের দিকে যেটা চলে গেল সেটার নাম হলো LAD, এটাকে বলা হয় LAD। দেখুন, আপনাকে দুটো লেফট নামগুলো যদি দেখি, একটা হবে লেফট আর একটা হবে লেফট। এটা হলো অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং, অ্যান্টিরিয়ার মানে সামনের দিকে, ডিসেন্ডিং মানে নিচে নামবে। তাহলে এটা হলো LAD, লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং, এই এই সামনেরটা। আর হলো LCX, এটা ঘুরে যাবে হার্টের পেছনে, এই জন্য এটার নাম হলো LCX। এই 3টে টিউব থেকে হার্ট ব্লাড পায়। আর হার্টের অসুখের মানে কি জানেন আপনি? এর মানে হলো এই টিউবটার ভেতরে, এখানে চর্বি জমে যায়, কোলেস্ট্রল জমে যায়, ফ্যাট জমে যায়, আর ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাইটা কমে যায়। এটাকেই বলা হয় হার্টের অসুখ। আর এই অসুখটা এখন বিশ্বের সব থেকে বড় অসুখ। সেই অসুখে হার্টের ব্লাড সাপ্লাই ধীরে ধীরে কম হয়ে যায়, আর যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন হার্টটাও বন্ধ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যায়। তাহলে এটাকে আপনাকে আরও ডিটেলে বোঝায়, হার্টের অসুখ কি সেটা বোঝা যাচ্ছে। এই ব্লকেজ কোন টিউবের ভেতরে, যেগুলো হার্টকে নিজের সাপ্লাই করে। এই টিউবগুলো কত মোটা ভাবুন তো? বাচ্চারা পেন্সিলে লিখে দেখেছেন সেরকম হার্টের টিউবটা হয়, অত পাতলা, 3 থেকে 4 মিলিমিটারের টিউব। আর এই হলো ব্লকেজ। আচ্ছা ভাবুন তো, এই ব্লকেজটা কখন তৈরি হবে, কতদিন লাগবে এই ব্লকেজটা বানাতে? 1 উইক, 1 মাস, 1 বছর, 5 বছর, বছরের পর বছর। আপনাকে একবার ব্লকেজটা বানিয়ে দেখানো যাক। আচ্ছা একটা কথা ভাবুন, ব্লকেজটা শুরু কখন হবে? বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ব্লকেজ শুরু হবে না? না, বাচ্চা জন্মাবে, ধীরে ধীরে বাড়বে,
যতদিন চর্বি খাক কোনো অসুবিধা নেই, যতদিন বাড়বে ততদিন চর্বি খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেই বাড়তে 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 18-20 বছর বয়স হবে তখন ওর বাড়া বন্ধ হয়ে যাবে। এরপরে যে এক্সট্রা ফ্যাট তার কোনো দরকার নেই, আর ওই এক্সট্রা ফ্যাটটা আমাদের বডির ভেতরে যাবে আর যেখানে যেখানে ডিপোজিট করবে, মোটা হয়ে যাবে মানুষ আর ভেতরে ব্লকেজ তৈরি হবে। তাহলে ধরে রাখুন 18-20 বছর বয়সে এই ব্লকেজটা শুরু হলো, আর একজন মানুষের 60 বছরে জানতে পারলো হার্টের পেশেন্ট, তার মানে কত বছর লাগলো, তার মানে ওকে 40 বছর লেগেছে ব্লকেজ বানাতে। দেখা যাক, একটা টিউবকে আমি ব্লকেজ বানিয়ে দেখাচ্ছি আপনাকে, এই একটা টিউবকে ব্লকেজ বানিয়ে দেখা যাক। এই দেখুন একটা টিউব আমি নিলাম, এই টিউবটাকে বড় করে দেখালাম, আর দেখুন ব্লকেজটা শুরু কোথা থেকে হবে। এই হলো ব্লকেজ, প্রথম শুরু হলো এখানে, ধরে নিন 20 বছর বয়স। এবার আরেকটু ব্লকেজ বাড়লো, এবার আরেকটু ব্লকেজ বাড়লো, আরো একটু ব্লকেজ বাড়লো, এখন কতটা গেল, এখন গেল 50% বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই পেশেন্টের কোনো কষ্ট নেই, কেন কষ্ট নেই, কারণ কি 50 এখনো ওর বাকি আছে, 50 এখনো ওর বাকি আছে। কেন বাকি, বাকি 50টার কি হবে, এই 50টা ওর ব্লাড সাপ্লাই প্রচুর দিয়ে থাকবে। আপনার মনে রাখবার উচিত কি আমাদের হার্টের দরকার কেবল 10%, 20% আর 30%, তিন রকম দরকার কেন ভাবুন তো। আমাদের হার্টের দরকার 10% যখন মানুষ বসে থাকবে, শুয়ে থাকবে, যখন হাঁটতে শুরু করবে তখন 20%, আর যখন দৌড়াবে তখন 30%। যদি 50 ব্লকেজ আছে তাহলে 50 খোলা আছে, পেশেন্ট দিব্যি দৌড়াতে পারবে, ওর কোনো কষ্ট হবে না। যেদিন পেশেন্ট 70কে ব্লকেজ ক্রস করে যাবে, যেদিন পেশেন্ট 70-এর ওপরে ব্লকেজ করে যাবে, সেদিন কষ্ট শুরু হয়ে গেল। কেন, আমাদের হার্টের দরকার 10, 20 আর 30। যেদিন 70-এর ওপরে যাবে সেদিন পেশেন্ট এসে বলবে, স্যার আমি যদি দৌড়াতে থাকি তাহলে আমার বুকে ব্যথা হয়ে যাবে, আমি যদি হাঁটতে যাই যদি বুকে ব্যথা হয় তাহলে 80-এর ওপরে ব্লকেজ, আর যদি বাথরুম যেতে যেতে ব্যথা হয়ে যায় তার মানে 90-এর ওপরে ব্লকেজ। আপনি মনে রাখবেন, হার্টের পেশেন্ট 70 পর্যন্ত বুঝতেই পারবে না দৌড়তে পারবে। আচ্ছা, যেদিন একটা পেশেন্ট আমাকে এসে বলল, স্যার আমি যখন দৌড়াতে যাই আমার হার্ট বুকে ব্যথা হয়, বুকে চাপ পড়ে, শ্বাসকষ্ট হয়, গলায় চোকিং মনে হয়, তখন আমি ভেবে যাই, আমি জেনে জানতে পারি ওর পেশেন্টের 70-এর উপরে ব্লকেজ আছে। আর যেদিন বলে হাঁটতে গিয়ে সেম কথা, সেম কষ্ট, এই কষ্টটাকে আমাদের ভাষায় বলা হয় অ্যাঞ্জাইনা, আর এই কষ্টটা এলেই আমরা বুঝতে পারি 80-এর ওপরে ব্লকেজ হয়ে গিয়েছে। আচ্ছা একটা কথা ভাবুন, আমার কাছে পেশেন্ট পৌঁছবে কবে, 70-এর আগে না 80-এর পরে? পেশেন্ট আমাকে 80-এর পরে এসে বলবে, স্যার আমার অ্যাঞ্জাইনা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, এই হলো হার্টের অসুখ। আচ্ছা ধরে নিন 20 ব্লকেজ শুরু হয়েছে আর এটা 60 বছরে ও জানতে পারলো হার্টের পেশেন্ট, তাহলে কত বছর লাগলো, 20 বছর, 20 থেকে শুরু করে 60 পর্যন্ত এটা ব্লকেজ হয়েছে, তার মানে 40 বছর লাগলো এই ব্লকেজটা বানাবার জন্য। আর এই 40 বছরে 80% ব্লকেজ, তার মানে 2% পার ইয়ার এই ব্লকেজটা বাড়বে। এই হলো হার্টের অসুখ। আচ্ছা একটা কথা ভাবুন, এই হার্টের অসুখ কতক্ষণে আপনি বুঝতে পারলেন, তার মানে হার্টের অসুখের মানে হলো কি, হার্টের নিজের ব্লাড সাপ্লাইয়ের ভেতরে ব্লকেজ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাইটা কম হয়ে যাচ্ছে, এটা হলো হার্টের অসুখ। এখন এইটাকে বুঝতে কতক্ষণ লাগলো, 5 মিনিট লাগলো আপনার। কিন্তু যদি কোনো হার্টের হাসপাতালে হার্টের ডাক্তারকে গিয়ে কেউ পেশেন্ট বলে, স্যার আমি হাঁটতে গেলে বুকে ব্যথা, ওনারা এত ডিটেইলে ভালো করে বুঝিয়ে দেবেন না, না ওনারা বলবেন আপনাকে করোনারি আর্টারি ডিজিজ হয়েছে। আচ্ছা করোনারি আর্টারি ডিজিজ বলে দিলে পেশেন্ট বুঝতে পারবে না, পেশেন্ট কিছুই বুঝতে পারবে না। আচ্ছা করণীয় কি, পেশেন্ট কি করতে পারে, আপনার কি মনে হয় পেশেন্ট নর্মাল লোকেরা করিয়ে নেবে, এটা কেউ করাবে না। আমি ভাবছিলাম আল্লাহ এরকম কোনো টেস্ট হোক যেখানে আমাদের তার ঢোকাতে হয় না, বিনা তার ঢুকিয়ে যদি ব্লকেজ ধরা পড়তে পারে। আর লাকিলি ফর ইউ একটা টেস্ট এসে গেছে, এটার নাম হলো সিটি অ্যাঞ্জিওগ্রাফি। এই টেস্টটা লাস্ট 5-6 বছরে ওয়ার্ল্ড ভরে খুব পপুলার হচ্ছে, যেখানে কিছু করতে হবে না, আপনি যান একটা টেবিলের উপরে শুয়ে যান, টেবিলটা ভেতরে যাবে মেশিনের ওপর ভেতরে। আপনি শুনেছেন কখনো ব্রেনের সিটি স্ক্যান করায়, সেভাবে হার্টের সিটি স্ক্যান করা হয়, সেখানে আপনাকে শুইয়ে দিয়ে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, একটা এক্সরে নেওয়া হবে, আর উইদিন 2 মিনিট আপনি জানতে পারবেন আপনার ব্লকেজ কত আছে। আর এই পরীক্ষাটা
কোনো কাঁটা ছেঁড়া বিনা পরীক্ষা, আর এর কষ্টটাও খুব কম। এটা যদি আপনি দেখেন নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি থেকে অনেক অল্প দামে এই টেস্টটা করা যেতে পারে, তাহলে এই টেস্টটা আপনি নিশ্চয়ই করিয়ে নিতে পারেন। আমি কাউকে কেউ আমার কাছে আসে, স্যার আমি আমার ব্লকেজ জানতে চাই, আমি বললাম আপনি নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি না করি আপনি সিটি অ্যাঞ্জিওগ্রাফি করান। আর এই সিটি অ্যাঞ্জিওগ্রাফিটার একটা প্রবলেম হয়ে গিয়েছে, কি বলুন তো, এর দাম কম, লোকে করাতে চায়, লোকে চায় এইরকম টেস্ট হোক। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো আমাদের কার্ডিওলজিস্টরা যারা তার ঢুকিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করে তাদেরকে এই টেস্টটা পছন্দ হয় না। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন স্যার ওই বিনা তারের টেস্টটা কেমন, বললেন ভালো না। আপনি বললেন স্যার ভালো না কেন, ওরা অ্যাডমিট করবে না, ওরা তার ঢোকাবে না, কোনো রিস্ক নেই, কমপ্লিকেশন নেই, তাহলে ভালো না কি মানে হলো? তখন ওরা বলেন ওটা অ্যাকিউরেট নেই। কিন্তু আপনি যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন স্যার তাহলে ওই তার দিয়ে যে অ্যাঞ্জিওগ্রাফি করবেন সেটা অ্যাকিউরেট তো? হ্যাঁ ওটা খুব অ্যাকিউরেট, কিন্তু আপনাকে একটা কথা বলি যে তার দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখবেন ওটাতেও ব্লকের 70-80-90 লেখা থাকে। আচ্ছা 70-80-90 রাউন্ড রাউন্ড নাই কি? যদি ব্লকেজ অ্যাকিউরেটলি দেখতো তাহলে ওরা লিখতো 71.5, 73.9। যদি ব্লকেজ 70-80-90 থাকে তার মানেটা কি? তার মানে ওই ব্লকেজটা আন্দাজে বলা হচ্ছে। আচ্ছা 70-80-র মধ্যে কত বছরের ফরক? 5 বছর, 2% করে যদি ডেভেলপ করে 5 বছর, মানে 5 বছর আগে করে দিলে 5 বছর পরে করে দিলে পেশেন্ট বুঝতে পারবে না। তাহলে আপনি বুঝতে পারছেন অ্যাঞ্জিওগ্রাফিটাও অ্যাকিউরেট নয়, কিন্তু কার্ডিওলজিস্টরা এখনো তার ঢুকে অ্যাঞ্জিওগ্রাফি করতে চায়। এটা আমার মনে হয়, আমাদের সাওলের মনে হয় এই টেস্টটা ঠিক না। বিনা কাটা ছিঁড়া করে যদি হার্টের অসুখ ঠিক হতে পারে বা হার্টের অসুখ বোঝা যেতে পারে এটাই সব থেকে ভালো। তাহলে এনিওয়ে আমরা এখন দুটো জিনিস বুঝলাম, একটা বোঝা গেল কি হার্টের অসুখটা কি, এই ব্লকেজটা কি করে কি হয়, আর সেকেন্ড আমরা বুঝতে পারলাম কি টেস্ট করালে এই ব্লকেজটা ধরা যেতে পারে। এখন থার্ড চ্যাপ্টারে যাই, এই ব্লকেজে সব থেকে খারাপ কি হতে পারে, ব্লকেজের অসুখ আছে হার্টের অসুখ আছে সব থেকে খারাপ কি হতে পারে? সব থেকে খারাপ হতে পারে হার্ট অ্যাট্যাক, এটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট, এটাকে আমাদের মেডিকেল ভাষায় বলে করোনারি থ্রম্বোসিস বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। এনিওয়ে ওই টার্মে যাবেন না, ভেবে রাখুন এটা হার্ট অ্যাট্যাক। হার্ট অ্যাট্যাক মানেটা কি একটু ভেবে দেখুন তো, হার্ট অ্যাটাকের লোকের পেশেন্টের কষ্ট কি হয়? কষ্ট হয়, বুকে ব্যথা, প্রচুর বেশি ব্যথা, আর তার সঙ্গে শ্বাসকষ্ট, চোকিং, আর এটা হাঁটলে হবে না, এটা বসে বসে কষ্টটা হবে। আপনি ভেবে রাখুন বসে বসে যদি কারো বুকে ব্যথা হয়, বসে বসে শ্বাসকষ্ট হচ্ছে আর ঘাম হয়ে যাচ্ছে, তাহলে ভেবে রাখুন এটা হার্ট অ্যাটাক। কেন? কারণ বসে বসে ওর দরকার কেবল 10% ব্লাড সাপ্লাই, সেটাও নেই। তার মানে কি? ব্লকেজ মোটামুটি 100%। হার্ট অ্যাটাকের মানেই হলো ব্লকেজ 100%। এই 100% ব্লকেজটা হতে আপনি জানেন খুব কম সময় দরকার হয়। হার্ট অ্যাটাক একটা পেশেন্ট কালকে ঘুরে পেড়ে বেড়াচ্ছে আর আজকে ওর হার্ট অ্যাটাক হয়ে গেল, 1 মিনিট লাগে হার্ট অ্যাটাক হতে। তাহলে আপনাকে নিশ্চয়ই আমার কাছে জিজ্ঞেস করতে হবে স্যার এই হার্ট অ্যাটাকটা যেখানে 100 ব্লকেজ দরকার সেটা কি করে সাডেনলি হয়ে যায়? তাহলে আপনাকে আবার বোঝাই হার্ট অ্যাটাকটা কি করে হয় আর 2 মিনিটে কি করে হবে। যদি কারো 80 ব্লকেজ থাকে, ওকে 100 যদি করতে হয় তাহলে তো 10 বছর লাগা উচিত 2% করে বাড়াতে থাকলে, কিন্তু দেখা গেল 2 মিনিটের পরে হার্ট অ্যাটাক হয়ে গেছে। তাহলে কি করে হার্ট অ্যাটাকটা হয় একটু বুঝে নিই। দেখুন হার্টের যে ব্লকেজটা আছে এর ওপরে একটা পর্দা থাকে, এই যে পর্দাটা এটাকে বলা হয় ইন্টিমাল মেমব্রেন। আর যদি ব্লকেজ বাড়তে থাকে তাহলে পর্দাটার কি হবে বুঝতে পারছেন? পর্দাটা ধীরে ধীরে টান পড়বে, আর পর্দাটা টান পড়তে পড়তে একদিন পর্দাটা ছিঁড়ে যাবে, আর ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে জানেন তো? এখানে এখানে কি যায়? এখানে যাচ্ছে ব্লাড, এখানে যাচ্ছে রক্ত, এই রক্তটার মধ্যে যেই ছিঁড়ে গেল এখান থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয় আর রক্তর সঙ্গে মিক্স হয়ে রক্তটা জমাট বেঁধে যায়, আর রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় ক্লট। আর এখানে একটা যদি ক্লট এসে গেল এখন কত ব্লকেজ হয়ে গেল ভাবুন আপনি, এটা হয়ে গেল 100% ব্লকেজ, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকটা হলে কতক্ষণ লাগলো বুঝতে পারছেন? এই ক্লটিং হতে যতক্ষণ টাইম লাগে। আচ্ছা ক্লটটা হলো কেন? কেমিক্যাল রিলিজ হলো, কেমিক্যাল কেন রিলিজ হলো? পর্দা ছিঁড়ে গিয়েছে। পর্দা কেন ছিঁড়লো? ব্লকেজ বাড়ছিল, মানে হার্টের পেশেন্ট যদি ব্লকেজকে বাড়াতেই থাকে বাড়াতেই থাকে এক না একদিন পর্দাটা ছিঁড়বে, হার্ট অ্যাটাক হবে। তাহলে আপনি ভেবে দেখুন কি করা উচিত যাতে হার্ট অ্যাটাক না হয়।
একজন আমাকে জিজ্ঞাসা করলো স্যার কি করা উচিত, আমি বললাম আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বলুন আমাকে, বলো কি, আমি বললাম একটা নোটের তোড়া আছে তাতে রাবার ব্যান্ড লাগানো আছে, আমি নোট ঢুকিয়ে যাচ্ছি, তাহলে রাবার ব্যান্ডটার কি হবে, বললাম ছিঁড়ে যাবে, আমি বললাম এখন আমাকে বলুন কি করলে রাবার ব্যান্ড না ছিঁড়ে, বলে স্যার তাহলে এখন কি আপনি নোট ঢুকিয়ে যাচ্ছেন, মানে ঢুকিয়ে যাচ্ছি রাবার ব্যান্ড ছিঁড়তে পারে, বলে স্যার এখনো ছেড়েনি, আমরা না এখনো ছেড়েনি, তাহলে স্যার এখন নোট ঢোকানো বন্ধ করে দিন। তার মানে কি, ব্লকেজ যদি বাড়ানো বন্ধ করে দেন তাহলে পর্দাটা ছিঁড়বে না, হার্ট অ্যাটাক হবে না। আর ওই পেশেন্ট আরেকটা কথা বলে, স্যার আরো ভালো হয় যদি কিছু নোট বার করে নিন, যদি কিছু এখান থেকে চর্বি বার করে নেওয়া হয় তাহলে রাবার ব্যান্ডটা ঢিলে হয়ে যাবে আর কখনো হার্ট অ্যাটাক হবে না। তাহলে আপনি বুঝতে পারছেন হার্ট অ্যাটাকটাকে রোগবার জন্য সব থেকে ভালো উপায় কি, কি ব্লকেজ বাড়ানো বন্ধ করো আর ব্লকেজটাকে কম করা শুরু করে দিন, তাহলে হার্ট অ্যাটাক কখনো হবে না। এটাকে আমরা বলি প্রিভেনশন অফ হার্ট ডিজিজ, যদি ব্লকেজকে বন্ধ করে দিলেন বাড়ানো, আর রিভার্সাল মানে ব্লকেজটাকে কম করা যেতে পারে। তার মানে হার্টের পেশেন্ট যদি ব্লকেজকে বাড়ায় না আর কম করতে থাকে, রিভার্স করতে থাকে, তাহলে ওর হার্ট অ্যাটাকের চান্স একদম শেষ হয়ে যাবে। আর এটাই আমি হার্টের পেশেন্ট আমাদের দর্শকদের, যাদের হার্টের পেশেন্ট আছেন তাদেরকে বলবার জন্য আমি এই ক্লাসটা করছি, কিভাবে পেশেন্ট হার্টের অ্যাটাকে চলে যায় আর কি করলে হার্ট অ্যাটাকটা কখনো হবে না। এনিওয়ে, তাহলে আপনি এখন তিনটে জিনিস বুঝতে পারলেন, হার্টের অসুখ কি, হার্টের অসুখের কি কি টেস্ট করা যেতে পারে, আর হার্ট অ্যাটাক ব্যাপারটা কি, হার্ট অ্যাটাকটা কি করে হয়, আর কি করে হার্ট অ্যাটাকটাকে রোকা যেতে পারে। এখন আসা যাক ফোর্থ চ্যাপ্টারে, স্যার কি করা উচিত যাতে ব্লকেজ না বাড়ে আর ব্লকেজ রিভার্স হয়। এর জন্য আমার মনে আছে একবার আমি জিজ্ঞাসা করলাম একজন মানুষকে, খুবই বুদ্ধিমান লোক, ওকে আমি জিজ্ঞাসা করলাম স্যার কি করা উচিত যাতে ব্লকেজ বেড়ে না যায়, ব্লকেজ কমে যায়। উনি আমাকে একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করলেন, স্যার এই যে কালো কালো আপনি ড্র করেছেন যেটা ব্লকেজ, এই ব্লকেজটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, আমরা তাহলে কি করবেন, বলে এই মেটেরিয়ালের সাপ্লাই বডিতে বন্ধ করে দেব। আপনি বুঝতে পারছেন কত সিম্পল জিনিস, এই যে ব্লকেজ যেটা আছে কি দিয়ে তৈরি হয় এই ব্লকেজটা, আর যদি আমরা এটা জানতে পারি এই ব্লকেজটা কি দিয়ে তৈরি আছে, ওই দুটোর সাপ্লাই যদি বন্ধ করে দিই তাহলে ব্লকেজ কখনো হবে না আর ব্লকেজ বাড়বে না। তাহলে এই কি জিনিস জমে সেটা আপনাকে বোঝাতে চাই, দুটো জিনিস জমে, একটার নাম হলো কোলেস্টেরল আর একটা নাম হলো ট্রাইগ্লিসারাইডস। আপনি শুনে থাকবেন দুটো নাম, কোলেস্টেরলটা তো খুবই কমন নাম, প্রতিটা মানুষ শুনেছে কোলেস্টেরল জমে যায় হার্টের ভেতরে। তাহলে এই দুটো জিনিসের নাম এখন মনে রাখতে হবে, একটার নাম হলো কোলেস্টেরল আর একটার নাম হলো ট্রাইগ্লিসারাইডস, ট্রাইগ্লিসারাইডস। এই দুটো আইটেম যদি আপনার রক্তর ভেতরে বেশি থাকে তাহলে ওটা ব্লকেজ তৈরি করবে। তাহলে হার্টের পেশেন্টের প্রথম কি করা উচিত, এই দুটোকে বোঝা উচিত, আপনার রান্নাঘরের মধ্যে এই দুটো জিনিস যদি থাকে আর এটা যদি আপনি খান তাহলে ব্লকেজ বাড়তে থাকবে, আর ব্লকেজ যদি বাড়ে একদিন হার্ট অ্যাটাক হবে। তাহলে এখন এই দুটোকে বোঝা যাক, কোলেস্ট্রল কি আছে, ট্রাইগ্লিসারাইড কি আছে। তাহলে শুরু করি, এখন এই ট্রাইগ্লিসারাইড ব্যাপারটা কি, ট্রাইগ্লিসারাইড আপনাদের সবার রান্নার ঘরের মধ্যে থাকবে, আর এটার বাড়ির নাম, এটা যেটা বাসার নাম সেটার নাম হলো তেল। কোন তেল, যত রকম তেল আছে, চাহে সয়াবিন তেল হোক, চাহে মাস্টার্ড অয়েল হোক, চাহে কার্নোলা অয়েল হোক, চাহে সূর্যমুখী তেল হোক, চাহে জাইতুং তেল হোক, বা তিলের তেল হোক, বা গ্রাউন্ডনাট চিনে বাদামের তেল হোক, যে কোনো তেল, আর আজকাল রাইস ব্রান অয়েল, এই যত রকম তেল বাজারে আছে সবগুলোর একটাই নাম, সেটা হলো ট্রাইগ্লিসারাইডস। এই ট্রাইগ্লিসারাইড, এই তেলটাকে কোথাও জমতে দেখেছেন আপনি, কোথায় দেখেছেন ভাবুন, আপনি কিচেনের ভেতরে ঢুকে যান রান্নাঘরে, যেখানে গ্যাসের চুল্লাটা রাখা আছে, পুরো দিন খাবার তৈরি হওয়ার পরে ওই চুল্লাটার পাশের দেওয়ালে হাত লাগাবেন, দেখবেন হাতে চিপচিপ করছে, এটা আবার চিপচিপ কি করছে, এটা তেল জমে গিয়েছে ওখানে। আর আপনি দেখবেন মহিলারা সাবানের জল করে সন্ধ্যেবেলা ওই দেওয়ালটাকে পরিষ্কার রাখেন। একজন ভদ্রমহিলাকে আমি বললাম আপনি এক মাস পর্যন্ত সাফ করবেন না, দেখা গেল লেয়ার বাই লেয়ার তেল জমে যাচ্ছে, আর এই লেয়ার বাই লেয়ার তেল আপনি এক্সস্ট প্যানে পাবেন, আপনি চিমনির ভেতরে পাবেন, আর এই সেম তেলটা হার্টের ভেতরে যদি জমে যায় আপনি বুঝতে পারছেন কি হবে, তাহলে ওনার ভেতরে এই ব্লকেজ জমে যাবে। তাহলে হার্টের পেশেন্টদেরকে আমি কি বোঝাবো,
হার্টের পেশেন্টের স্ত্রীকে কি বোঝাতে হবে কি কোনো খাবারে তেল দেবেন না, কোনো তেল দেবেন না। মনে রাখবেন প্রতিটা তেলের মধ্যে খুব একটা বড় ডিফারেন্স নেই। আপনি দেখেছেন জলের বোতল পাওয়া যায়, একটাতে লেখা থাকে মাম, একটাতে লেখা থাকে স্পা, একটাতে আরো কিছু বিসলেরি। আপনি মনে রাখবেন ওর ভেতরে একই জিনিস আছে, সেটা হলো H2O, কিন্তু নামগুলো ডিফারেন্ট, কোম্পানি ওয়াইজ নামের ডিফারেন্স আছে। মনে রাখবেন প্রতিটা তেলের মধ্যে জিনিস একই, সেটা হলো ট্রাইগ্লিসারাইডস। আর এই ট্রাইগ্লিসারাইডটা যদি রক্তের ভেতরে থাকে, খাবার ভেতরে থাকে, ব্লকেজ বাড়বে। তাহলে আমি কি চাই হার্টের পেশেন্ট থেকে কি বিনা তেলের রান্না শুরু করে দিন। এখন বিনা তেলের রান্না বলতেই লোকে ঘাবড়িয়ে যায়, স্যার তেল ছাড়া কি করে হবে। আচ্ছা একটা কথা বলুন, তেল কেন কেন তেল দেওয়া হয় খাবারে? লোকে বলে টেস্ট। আমি বললাম তাহলে একটা কাজ করুন, একটা চামচ তেল নিন আর মুখে দিয়ে বলুন কত টেস্ট আছে। সঙ্গে সঙ্গে বলে স্যার তো কোনো টেস্ট নেই। এখন টেস্টই নেই তাহলে তেল দিচ্ছেন কেন রে বাবা? স্যার সেটা তো বুঝতে পারছেন না। না তেলের টেস্ট হয় মশলাতে ভাজবার পরে। আমি বললাম না, মশলার টেস্ট আছে, তেলের টেস্ট নেই। আপনাকে আমি সবজি দিচ্ছি আর তেল দিচ্ছি, আপনি সবজি বানিয়ে দেখান তো। পারবেন না। যদি আপনি তেল দিয়ে সবজিটাকে বানান তাহলে কি করতে হয়, মশলাটাকে তেল দিয়ে ফ্রাই করা হয়, মশলাটাকে ভাজা হয়। আর আমি ভাবতে লাগলাম কোনো এমন কিছু থাকে যেটা হার্টের অসুবিধা করবে না কিন্তু মশলাটাকে ভাজতে ইউজ করা যেতে পারে, এমন কি লিকুইড হতে পারে, ভাবতে পারেন? আর সাডেনলি আমি রিয়েলাইজ করলাম সব থেকে ভালো যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা হলো পানি। যদি মশলাটাকে পানি দিয়ে ভেজে নেওয়া যাক তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। তার মানে মশলাটাকে যদি, মশলার টেস্ট আপনি মনে রাখবেন, নুনের টেস্ট, মরিচের টেস্ট, হলুদ আর জিরে আর ধনে আর পেঁয়াজ আর টমেটো আর আদা আর রসুন, এই সব মশলাগুলো, এই মশলাপাতির টেস্ট আছে, তেলের কোনো টেস্ট নেই। এই মশলাটাকে ভাজবার জন্য আমাদের মাথাতে ঢোকানো হয়েছে তেল দিয়ে ভাজতে হবে। এই ব্যাপারটা আপনি বাদ দিন, তেল দিয়ে ভাজতে হবে না, মশলা সব থাকবে, সেটাকে পানি দিয়ে ভাজতে হবে। আর এই পানি দিয়ে ভাজে কি করে তার জন্য আমরা ক্লাস করি। আমি হার্টের পেশেন্টদের স্ত্রীদেরকে এটা শেখাই কিভাবে পানি দিয়ে মশলাটাকে ভাজা যেতে পারে। আমি ওদেরকে জিজ্ঞাসা করি আপনি তেল চান না টেস্ট চান? স্যার টেস্ট চাই। আমরা টেস্ট তো মশলা থেকে আসবে আর ওটাকে ভেজে নেবার পরে টেস্ট আসবে, কিন্তু পানি দিয়ে ভাজতে হবে। লোকে বলে পানি মানে পানি দিয়ে কোনো তেল ইউজ করবেন না। আমি দেখলাম তাহলে পানির নাম বদলে দেওয়া যাক, আমি ওটাকে বলি সাওল অয়েল, আমাদের সাওলের নাম থেকে সাওল অয়েল। তার মানে এখন থেকে এই অয়েলটা আপনাকে বাড়িতে ফ্রি সাপ্লাই দিয়ে দিলাম। এখন জিরো অয়েল মানে হলো পানি দিয়ে মশলাটাকে ভাজা, তার মানে সাওল অয়েলে ভাজা। আপনি যেরকম ভাবে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন আমরা এরকম হাজারে হাজারে ডিশ তৈরি করেছি, খুব ভালো রেসিপিস তৈরি করেছি যেটা বিনা তেলে রান্না হবে, টেস্ট সেম টু সেম থাকবে। কেবল দিমাগটা একটু চেঞ্জ করতে হবে কি মশলাটাকে ভাজতে হবে বিনা তেলে। আমি এরকম দেখেছি অনেক মহিলারা এই মাথাটা ইউজ করে ওই মাথার সেটিংটাকে চেঞ্জ করতে চায় না। আমি দেখেছি একজন হার্টের পেশেন্টকে আমি বুঝিয়ে দিলাম কি আপনি ট্রাইগ্লিসারাইড খাবেন না, উনি গিয়ে নিজের স্ত্রীকে বলেছেন কি কাল থেকে খাবারে কোনো তেল দিও না। আচ্ছা স্ত্রী মেনে যাবে না? না মানবে না। না কি করে হবে? না আমি তেল চাই না। তখন উনি কি বলেন, আমি এতটুকু দেবো, অর্ধেক করে দিল। তারপরে হাজবেন্ড আবার বলেছে না, না মানে না, আচ্ছা এতটুকু দেবো। আবার হাজবেন্ড বলে না মানে একদম না, একটা ড্রপও দিবে না, বলে এতটুকু দিব, টাচ করে দিব। কেন এরকম করছেন? আর এরপরে যদি হাজবেন্ড বলে তুমি আমাকে মারতে চাও, তাহলে উনি বলেন না 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 এরকম কথা বলবে না, আচ্ছা ঠিক আছে আমি কাল থেকে বিনা তেলে তৈরি করব। এখন কি করে জানেন তো, তেলটাকে সরিয়ে দিল আর মশলাটাকেও সরিয়ে দিল। এখন থাকলোটা কি, বয়েল করা সবজি, বলে বয়েল করা সবজি খাওয়া। আরে তো টেস্ট কোথা থেকে আসবে রে বাবা? মশলাটা বাদ দিলেন কেন? বলে না তেল ছাড়া মশলা ভাজা যায় না। এটা কে বলেছে, আল্লাহ বলেছে? না কিনি, কেউ বলেননি। মশলাটাকে ভাজবার যে কোনো পদ্ধতি আপনি ইউজ করুন কিন্তু তেল দিয়ে হবে না। তাহলে আমরা এখন কি শেখাচ্ছি, মশলাটাকে ভাজুন কি দিয়ে, বিনা তেলে পানি দিয়ে ভাজ।